আচ্ছা, বাড়িতে কোনো অসুখ বিসুখ আছে নাকি? না রে বাবু, আপাতত ডাক্তার লাগবি না, অসুখ বিসুখ নাই। দেশ গ্রামে তো এরম করে অসুখ বিসুখ উঠে গেলে আমাকে তো না খাই মানা লাগবে চাচা। ডাক্তার সাহেব, মানুষের তো অসুখ নাই, তবে কাল রাত থেকে আমার ছাগলটা খুশখুশ করে কাশতেছে। কি করছো শিপালি, তোমার ছাগলের অসুখ সে কথা তুমি আগে কবে না? আশ্চর্য ব্যাপার, ছাগলের প্রতি তোমাদের দিকে কোনো নজরই নাই। ছাগল আর মানুষে কোনো পার্থক্য আছে? কনে ছাগলটা কনে। হ্যাঁ ছাগল কো ছাগল। কিন্তু শিপালি, একটা সমস্যা যে হয়ে গেল, আমি তো এখন পর্যন্ত গরু ছাগলের চিকিৎসা শিখি নাই, তো চিন্তা করো না, শিখে নেবো। তা খুব যদি বেশি সমস্যা হয়, তুমি মানসিক খাওয়া সিরাপ দুই এক চামচ এই ছাগলে খাওয়া দেখতে পারো, কাজ হলেই হতে পারে। তা কনে ছাগলটা কনে বাইরে গেছে? বাপুরে, তুমি ইয়ার কথা নাচতে চাও, পাগল হয়ে যাও নাকি? মানসি পায় না কাশের সিরাপ, ছাগলে খাওয়াচ্ছি। তা অবশ্য ঠিক চাচা। শিফালি, তুমি চিন্তা করো না, আমি ছাগলের চিকিৎসাটা শিখে নেই, তোমার ছাগলের চিকিৎসা করে দেবো। না গেলাম ডালকে ছিঁড়ে গেছে, মাছ বাড়িয়ে যায় তাই না, খাইছে ধরবেন। হয়েছে বস্তা তোল, এমনি দেরি হয়ে গেছে তোল। হাট